ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মান হানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরকে 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শুক্রবার রাতে এই আদেশ দেন। এর আগে বিকেলে র্যাব 1-এর কার্যালয় থেকে গুলশান থানায় তাকে হস্তান্তর করা হয়। র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে আলাদা আলাদা মামলা হচ্ছে। এ সময় তিনি আরও জানান, একটি উচ্চাভিলাষী উদ্দেশ্য বাস্তবায়ন করতে নানা ধরনের অবৈধ পন্থা, অপকৌশল ও প্রতারণার আশ্রয় নিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে। র্যাব আরও জানায়, হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপিটিভি চ্যানেল জয়যাত্রার কোনো অনুমোদন ছিল না, তাই সেটির কার্যালয়ও সিলগালা করে দেওয়া হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া দিন, তার বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়া দিন। যেহেতু তার বাসায় ক্যাঙ্গারু চামড়া পাওয়া গিয়েছে এবং যা কিনা বাংলাদেশে নেই, সো তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়া দিন। তার বাসায় আমরা অননুমোদিত অকিটকি পেয়েছি, তার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া দিন। অনলাইন টিভির ক্ষেত্রে যাদের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অচিরে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, গুণগত মানসম্পন্ন অনলাইন টিভির ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে, তবে বিভিন্ন অভিযোগ থাকা আইপিটিভিগুলোর কার্যক্রম খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা নামে অনলাইন টিভির বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। কিছু আইপিটিভি যেগুলো ভালো সেগুলোকে আমরা অনুমোদন দেব, আর যেগুলো বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে খুব সহসা। তো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তিনি যেই আইপিটিভি চালান সেটির বিরুদ্ধে নানা কথা আছে, আমরা তদন্ত করে দেখব, যদি অভিযোগগুলো প্রমাণিত হয় তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের অষ্টম দিনে রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। ব্যক্তিগত গাড়ির চাপ কম থাকলেও বেশিরভাগ সড়কে ছিল রিকশা চলাচল। বাইরে বের হওয়া অনেকেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন। এদিকে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তানভীর হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউনে অষ্টম দিনে শুক্রবার রাজধানীর সড়কগুলো ফাঁকাই ছিল। অন্যান্য দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির চাপও ছিল কম, তবে সড়কে দাপট ছিল রিকশার। যাত্রীদের অভিযোগ, লকডাউনে গণপরিবহন না চলাই জরুরি কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে রিকশার বাড়তি ভাড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। 40 টাকা ভাড়া থাকে, যখন দিচ্ছে আবার 20 টাকা 60 টাকা গেছে। মনে করেন লকডাউন না থাকলে তো এত যাইতো না। হ্যাঁ, গণপরিবহন নাই তা আপাতত প্যাসেঞ্জার তো সেরকম ভাড়া দিতেছে না। 20 টাকার ভাড়া আমাদের 200 টাকা দাম যাইতে হইতেছে। মানে একটু ফাঁকা আছে, এটা ভালো লাগতেছে, কিন্তু ইনকাম নাই রোডে। এছাড়া আজও সড়কে বাইরে বের হওয়া অনেকেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ছিলেন উদাসীন। রাস্তায় কেউ ঘুরছেন পকেটে মাস্ক নিয়ে। শারীরিক দূরত্বে তোয়াক্কা না করেই এক রিকশায় 2 থেকে 3 জন চলাচল করতেও দেখা গেছে। ইমার্জেন্সি ভাবে এখন 4 জন রিকশা পাওয়া যাচ্ছিল না, রিকশা পাওয়া যাচ্ছিল না বোধ হয়, এই জন্য 4 জনে উঠছে। মাস্ক নিয়ে আমি রাস্তায় বেরোই, কিন্তু পকেটে ছিল, ওর আছে, আমার না, আমার পকেটে ছিল কিন্তু মুখে লাগানো ছিল না। এদিকে লকডাউন বাস্তবায়নে সড়কের মোড়ে মোড়ে চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে না পারলে অনেককে জরিমানাও করা হয়। আমরা যে প্রজ্ঞাপন অনুযায়ী যাদের চলার অনুমতি আছে জরুরি সেবা, এর বাইরে যারা যাদেরকে পাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, কেবল বিধিনিষেধই যথেষ্ট নয়, সংক্রমণ রোধে জনসাধারণকে নিজে সচেতন হতে হবে। জোর করে কাউকে কনসিয়াস করতে পারবো না, আমরা তাদেরকে দেখাতে পারবো, বলতে পারবো, কিন্তু নিজ থেকে যদি তারা সচেতন না হয় তাহলে কেউ এটা প্রতিরোধ করতে পারবে না। তানভীর হাসান, বাংলা টিভি, ঢাকা।